এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই অনেকে। অনেকে হয়তো শুনছেন, আমল করা হয় না, খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের তৌফিক হয়। সেটা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা একটা জিকির, আল্লাহ তাআলাকে ডাকা আহ্বান করা, এটাই জিকির। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিজু বিয়া যাল জালালি ওয়াল ইকরাম, তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাকে আঁকড়ে ধরো, এটাকে নিয়মিত করো, বেশি বেশি করে বলতে থাকো, এটাকে সব সময় সব সময় এটাকে মুদাওমাতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনেক উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন, এটার মাধ্যমে আমাদের লাভটা কি, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া যাল জালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী, হে জালালের অধিকারী, হে জালাল, ওয়াল ইকরাম হে দানশীল। তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়, আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যদি দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন, এটা ডাকলেই আল্লাহকে এগুলো ডাকলেই চাওয়া হয়ে যায়। এই জন্য বেশি বেশি করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম করতে হবে। অনেকে হয়তো নতুন শুনেছেন, আজকে থেকে শুরু করে দিবেন ইয়া যাল জালালি, সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গায় দেন, বাসা বাড়িতে এমন জায়গায় লিখে রাখেন তাকাইলেই নজরে পড়ে, কারণ মোবাইলে আমাদেরকে সব কিছু ভুলাই দেয়, দুনিয়ার ব্যস্ততা সব ভুলাই দেয়। এই জন্য বেশি বেশি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম করবো।